আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে কথা বলব, সেটি হচ্ছে প্রোল্যাপসড ইউটেরাস বা জরায়ু স্থানচ্যুত হওয়ার কারণ, লক্ষণ এবং এর কিছু ইফেক্টিভ হোমিওপ্যাথি মেডিসিন সম্পর্কে। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুগণ, জরায়ু স্থানচ্যুত হওয়ার জন্য অনেকগুলো কারণ রয়েছে, যেমন অধিক স্বামী সহবাস করা, আপনি যদি অধিক পরিমাণে সন্তান প্রসব করেন সেক্ষেত্রে, আপনি যদি অধিক ফিজিক্যাল ওয়ার করেন সেক্ষেত্রে, আপনি যদি ভারী বস্তু বেশি উঠানামা করান সেক্ষেত্রে, এছাড়াও আপনার যদি পাইলসের প্রবলেম থেকে থাকে কিংবা কোষ্ঠকাঠিন্য থেকে থাকে, এছাড়াও আঘাতজনিত কারণে এই প্রবলেমটা হয়ে থাকে। এটা হলে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আসলে যদি আপনার অ্যাকুইট হয়ে থাকে তবে মেডিসিনের মাধ্যমে খুব দ্রুত আরোগ্য করা সম্ভব। আর যদি ক্রোনিক ডিজিজ থেকে থাকে, আমি বলবো একজন অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হন এবং তার পরামর্শ অনুসারে ওষুধ সেবন করুন। বন্ধুগণ, হোমিওপ্যাথিতে জরায়ু স্থানচ্যুত হওয়ার জন্য যে মেডিসিনগুলো আমরা ব্যবহার করি, প্রধান প্রধান কয়েকটি মেডিসিন সম্পর্কে আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব। ফার্স্ট যে মেডিসিনটি সম্পর্কে আমি আপনাদের মাঝে আলোচনা করব সেটি হচ্ছে ফ্র্যাক্সিনাস আমেরিকানা মাদার টিনসার। বন্ধুগণ, এই ফ্র্যাক্সিনাস আমেরিকানা মাদার টিনসার মেডিসিনটি জরায়ু স্থানচ্যুতির জন্য খুবই কার্যকারী। যাদের জরায়ু টিউমার রয়েছে বা জরায়ুতে প্রচণ্ড আকারে ব্যথা আসে বা প্রস্রাবে ইনফেকশন রয়েছে, প্রস্রাবে জ্বালা করে, তাদের জন্য কার্যকরী একটি মেডিসিন হচ্ছে এই ফ্র্যাক্সিনাস আমেরিকানা মাদার টিনসার। এই মেডিসিনটি খাওয়ার নিয়ম হচ্ছে 10 ফোঁটা করে আপনি দিনে 3 বার সেবন করবেন খালি পেটে। এবং দ্বিতীয় যে মেডিসিনটি সম্পর্কে আমি আপনাদের মাঝে কথা বলবো সেটি হচ্ছে হেলেনিয়াস ডি মাদার টিনসার। বন্ধুগণ, জ্বরের বিভিন্ন রকম দুর্বলতার ক্ষেত্রে এই হেলেনিয়াস ডি মাদার টিনসার মেডিসিনটি খুবই কার্যকরী। এটিও আপনি 10 ফোঁটা করে দিনে 3 বার সেবন করবেন। মনে করুন, লাস্ট যে মেডিসিনটি সম্পর্কে আমি আপনাদের মাঝে কথা বলবো সেটি হচ্ছে সিপিয়া 30। বন্ধুগণ, এই সিপিয়া মেডিসিনটি জ্বরের স্থানচ্যুতির জন্য খুবই কার্যকরী একটি মেডিসিন। এই 30 পোর্টেতে আপনি দিনে 2 বার ব্যবহার করতে পারেন। এছাড়াও বায়োকেমিক মেডিসিন ক্যালকিরিয়া, ফ্লোর, ক্যালিফাস, এই 2টি মেডিসিন আপনি পর্যায়ক্রমে 6x কিংবা 12x পোটেন্সিতে দিনে 3 বার হালকা কুসুম জল সহ সেবন করতে পারেন। তাহলে আপনি এই জরায়ু স্থানচ্যুতির থেকে আপনি দ্রুত আরোগ্য লাভ করবেন। বন্ধুগণ, অবশ্যই আপনি একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে এবং তার পরামর্শ অনুসারে ওষুধ সেবন করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন। ইউটিউবে সিনা হোমিও। আল্লাহ হাফেজ।